ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছানা তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো। এর জন্য লাগবে লেবু, দুটো লেবু নিয়েছি, আর লাগবে দুধ, ফুল ক্রিম মিল্ক 2 লিটার নিয়েছি। লেবু থেকে রসগুলো বের করে নিতে হবে, 2 টেবিল চামচ লেবুর রস লাগবে। পাতি লেবু নিলে ভালো হবে, পাতি লেবুতে রসটা বেশি থাকে, কাগজি লেবুতে ভীষণই কম থাকে, আর পাতি লেবুর একটা সুন্দর গন্ধও থাকে, ছানার মধ্যে একটা লেমনিশ ফ্লেভারও আসে। রসমালাই তৈরি করতে লাগবে ছানা। ছানা আমি বাজার থেকে কিনে আনিনি, ঘরেই তৈরি করে নেব। এর জন্য 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। দুধ একবার এরকম ফুটে উঠলে এতে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দেব। লেবুর রস দিয়ে আঁচটা একটু কমিয়ে ঢেকে রাখলে কিছুক্ষণ বাদেই তৈরি হয়ে যাবে ছানা। লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে দুধ থেকে ছানা সেপারেট হয়ে যাবে, ছানার জলগুলো ওরকম আলাদা হয়ে গিয়েছে, এখন ঢেকে দিতে হবে। ছানা রেডি হয়ে গিয়েছে, কিছুক্ষণ আর ঢেকে রাখলে শক্ত শক্ত ছানা একদম তৈরি হয়ে যাবে। একটু নাড়িয়ে দিচ্ছি, ছানা হয়ে গিয়েছে। এখন আঁচটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখলেই তারপর ছেঁকে নিলে ছানা তৈরি হয়ে যাবে। ছানা হয়ে গিয়েছে, ওপর থেকে যে জল আলাদা হয়ে গিয়েছে আর ছানা নিচে তৈরি হয়ে পড়ে রয়েছে দলা হয়ে, এই তো। এখন এটা ছেঁকে নেব। এবার একটু এভাবে চেপে চেপে দিতে হবে যাতে এখান থেকেও জলটা সম্পূর্ণ বেরিয়ে যায়। যাতে একটুও জল না থাকে সেই জন্য আমি এবার এই ছানাগুলো একটা সুতির কাপড়ে বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেব। ছানাটা এবার সুতির কাপড়ে ঢেলে নিচ্ছি, ঢেলে একটু চিপে তারপর ঝুলিয়ে রাখবো। ঘন্টা 2-3 ঝুলিয়ে রাখলেই হবে, তাহলে জলটা সম্পূর্ণ পড়ে যাবে। দু ঘন্টা পর আমি ছানাটা খুলে নিচ্ছি, সম্পূর্ণ জলটা ঝরে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে ছানা। এখন এই ছানাটা দিয়ে আপনারা আপনাদের পছন্দের মতো মিষ্টি বা যে কোনো কিছু বানিয়ে খেতে পারেন, শুধু শুধুও খেতে পারেন।